প্রচুর আসছে, প্রচুর সুন্দর করে সাজতে চাও। আর একটা ওয়েডিং মানে কিন্তু একটা নয়, চার পাঁচ দিন আমাদের সেখানে নানান রকম সুন্দর সুন্দর সাজে যেতে হয়। স্পেশালি শাড়ি হচ্ছে এমন একটা জিনিস যেটা ওয়েডিং এ একদম মাস্ট। চলো শুরু করা যাক। গোল্ডেন কালারের কাজ করা এই শাড়িটা খুব খুব সফট। স্পেশালি তোমরা যদি তোমাদের বাড়িতে কোনো এজেড মা, জেঠিমা, কাকিমা এদের জন্য ভাবো, অনেক সময় এরকম হয় ওয়েডিং অকেশনে আমরা আমাদের জন্য শুধু নয়, আমাদের পরিবারের জন্য মা, কাকিমা, পিসিমা, জেঠিমা, ইনফ্যাক্ট দিদিমা এদের জন্য আমরা কিনে থাকি। তো তাদের জন্য এটা একটা খুব খুব সুন্দর অপশান। এছাড়াও আমরা যারা ধরো একটু ইয়াং এজ তাদের জন্য এই শাড়িটা খুব পারফেক্ট। যদি কোনো বাড়িতে পুজো অকেশন থাকে, লাল সাদা ঢাকাই আমরা খুব পরি, এটা একটা খুব কমন বলতে পারো। তো আমি ওটার থেকে একটু হাটকে গিয়ে সাদার উপরে নীল আর অরেঞ্জ আর গোল্ডেন কালারের কাজ করা এই ঢাকাইটা নিয়েছিলাম। এটা ভীষণ কমফর্টেবল। জেনারেলি ঢাকাই শাড়ি যেগুলো অনেকগুলো হয় একটু সিল্ক মেটেরিয়ালের বা যেগুলো একটু ফুলে থাকে আমাদের ভীষণ আনকমফর্টেবল ফিল হয়, এই শাড়িগুলো একেবারেই এরকম নয়, খুব সুন্দর এবং ভীষণ কমফর্টেবল। এবং আঁচলটা আমি তোমাদের দেখাচ্ছি, আঁচলটা খুব সুন্দর, একদম ভরাট কাজ করা। আর এর সাথে সাথে সবথেকে ইম্পর্টেন্ট, এখানে সব কটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস রয়েছে। এটা দেখতে পাচ্ছ, এটা একটা ভালো সুন্দর ব্লাউজ পিস রয়েছে। এই ব্লাউজ পিসের সাথে আরও একটা এক্সট্রা কাপড় দেওয়া আছে লাইলিনের জন্য। তো সুন্দর করে এই ব্লাউজটা দিয়ে পরলে আমার মনে হয় খুব ভালো লাগবে। তবে আমার মনে হয় এটা লাল বা অরেঞ্জ ব্লাউজ দিয়েও খুব সুন্দর মানিয়েছি। শাশুড়ির মার জন্য আর এই শাড়িটা হচ্ছে আমার মার জন্য। আমার মার এই কালারটা ভীষণ প্রিয়। এটা হচ্ছে টিয়া পাখি গ্রিন বা কচি কলা পাতা গ্রিন বলতে পারো। তার উপরে এখানে অরেঞ্জ, ইয়েলো, ব্লু, গোল্ডেনের মানে ভর্তি ডট, ভর্তি বুটি বুটি বলতে পারো, হাজার বুটি বলতে পারো। এইটারও আঁচলটা ভীষণ সুন্দর, অরেঞ্জ কালার, নীল, হলুদ, ভীষণ ভীষণ অ্যাট্রাকটিভ আঁচল। এই শাড়িটার সাথেও তোমরা ব্লাউজ পিস পেয়ে যাবে, ব্লাউজ পিসটাও অরেঞ্জ কালারের উপর। অ্যাকচুয়ালি এটা ঠিক অরেঞ্জ পিচ মিক্সড কালার বলতে পারো। আর এই শাড়িটার পাড়টা খুব খুব সুন্দর, আমার এই পাড়টা স্পেশালি এই শাড়িটা সব থেকে বেশি ভালো লেগেছিলো। আর এই শাড়িটা অগেন ভীষণ কমফর্টেবল এবং ভীষণভাবে ওই ফুলে থাকা ব্যাপারটা একেবারেই নেই।
এই শাড়িটার কালারটা হচ্ছে কি করে বোঝাবো, ওয়াইন কালারের মধ্যেও যদি একটুখানি বেগুনি মানে ডিপ বেগুনি মেশানো যায় ঠিক সেরকম একটা কালার আসবে। এই কালারটা আমার ভীষণ পছন্দ। এই কালারে আমার মার একটা বেনারসি ছিল, বিয়ের বেনারসিটা। ওই বেনারসিটা আমি ছোট থেকে যে কতবার পরেছি জাস্ট খেলার ছলে, আমার এত ভাল লাগতো ওই শাড়িটা। তো এই কালারটা ভীষণ আনকমন মনে হয় আমার, ডিপ বেগুনি বলতে পারো তোমরা। তার উপরে গোল্ডেন, লাল, পিঙ্ক, সবুজের কম্বিনেশনে কাজ করা। শাড়ির নিচটা যে খুব বেশি পার বা খুব বেশি ডট রয়েছে তা নয়, বাট শাড়ির সামনের দিকটা ভীষণ অনেক সুন্দর সুন্দর ছোট 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 ডটস, আর এখানে এরকম টেম্পল 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 গোল্ডেন কালারের ওয়ার্ক রয়েছে, যেটা শাড়িটা একদম একদম অন্য মাত্রা দিয়েছে। আমি একটু সিম্পল শাড়ি বেশি পছন্দ করি, তো এই সিম্পল কাজের এই শাড়িটা আমার ভীষণ ভালো লেগেছে। আগেন এই শাড়িটাও ভীষণ কমফর্টেবল, ভীষণ সফট কোয়ালিটিটা, আর এটারও একটা ব্লাউজ পিস রয়েছে। শুধু কি শাড়ি কিনলেই হয়, শাড়ির সাথে আরও কত কিছু দরকার আমাদের, জুয়েলারি দরকার, ব্লাউজ দরকার। তো এই ব্লাউজটা তোমরা দেখছো, এই ব্লাউজটা আগেও তোমরা দেখেছো, আমি আমার রিসেন্টলি যে আমরা একটা ওয়েডিংয়ে গেছিলাম সেখানে পরেছিলাম হলুদ শাড়ির সাথে। লাল এমন একটা কালারের ব্লাউজ যেটা তোমরা মোস্ট অফ দ্য শাড়ির সাথে পরতে পারো। দেখো আমি প্রত্যেকটা শাড়ি কিন্তু এই ব্লাউজটা দিয়ে পরেছি। ইনফ্যাক্ট হলুদ রঙের একটা শাড়ি পরে আমি যে বিয়ে বাড়ি গেছিলাম হালদিতে, ওটাতেও আমি এই ব্লাউজটাই পরেছিলাম। এই ব্লাউজটা পুরো এরকম মিরর ওয়ার্ক, আর এই ব্লাউজটা অ্যাকচুয়ালি হাতা কাটা, আমি স্লিভলেস ছিল, আমি স্লিভটা আগে মানে লাগিয়েছি আর ফিটিংস করেছি। এটা একদম ফ্রি সাইজের ব্লাউজ ছিল। ব্লাউজটা এত কমফর্টেবল এবং এত কম প্রাইসে যে সিরিয়াসলি তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না। সেই জুয়েলারিটা কি, মঙ্গলসূত্র। আমার এর আগে একটা মঙ্গলসূত্র ছিল না, মঙ্গলসূত্র আমার ভীষণ ফেভারিট। তো এই সাথে সাথে আমি একটা ছোট্ট মঙ্গলসূত্র নিয়েছি। ছোটোখাটো অকেশন, সকালবেলায় আমরা খুব বেশি হেভি জুয়েলারি পরতে কমফর্টেবল ফিল করি না, সেই সময় আমার মনে হয় আমি ছোট্ট একটা মঙ্গলসূত্র পরে কোনো বিয়েবাড়ি অকেশনে গেলে একদম চার চাঁদ হয়ে যায়, তাই না? থেকে তোমরা যদি জিনিস কিনতে চাও বা কারোর জন্য যদি মিশো থেকে তোমরা অনলাইন সেল করতে চাও, সেক্ষেত্রে তোমাদের প্রথমে মিশো অ্যাপটা ডাউনলোড করে মিশো অ্যাপটাকে ওপেন করতে হবে। এখানে তোমরা অনেক কোনো ভ্যারাইটিস পাবে, যেমন শাড়ি, জুয়েলারি, মেন, স্যুট, বিউটি, কিডস, কিচেন, ডেকর। সেখান থেকে তোমরা তোমাদের পছন্দের ক্রাইটেরিয়া চুজ করলাম। যেমন এখানে আমি কুর্তি চুজ করেছি, এখানে অনেক সুন্দর সুন্দর অনেক ভালো কোয়ালিটির কুর্তি, ফ্যাশনেবল এবং খুব কম প্রাইসে তোমরা দেখতে পাচ্ছ। ধরো এখান থেকে আমার এই গ্রিন আর হোয়াইট কুর্তি প্লাজো অ্যান্ড দুপাট্টা সেটটা পছন্দ হলো, তো সেক্ষেত্রে প্রথমে সেই জিনিসটা আমি ক্লিক করব। দেন ওখান থেকে শেয়ারের অপশান আছে, তোমরা হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামে শেয়ার করতে পারো। তো শেয়ার করতে গেলে প্রথমে এখানে তোমরা দেখছো ইমেজটা শেয়ার হয়, দেন দুবার ব্যাক করে আবার যদি তোমরা সেন্ড করো সেক্ষেত্রে প্রোডাক্টের যে ডেসক্রিপশনটা থাকে সেটা পুরো সেন্ড হবে। এবার এভাবে যদি তোমরা যাদেরকে এই প্রোডাক্ট সেন্ড করছো সেই গ্রুপ থেকে কারোর যদি এই প্রোডাক্টটা পছন্দ হয়, তারা তোমাকে বলে যে সেটা নেবে, সেক্ষেত্রে তোমরা তোমরা মার্জিন রেখে সেই জিনিসটা তার জন্য অর্ডার করতে পারো। সেটা কী করে করবে, সেক্ষেত্রে তোমরা প্রোডাক্টটায় গিয়ে সেটা অ্যাড টু কার্ট করতে হবে। অ্যাড টু কার্ট করলে সেই জিনিসটার এখানে তোমার অপশান আসবে কোন সাইজ এবং কত কোয়ান্টিটিতে তোমরা নিতে চাও, সেটা সিলেক্ট করার পর তোমরা কার্টে যাবে এবং কার্টে গিয়ে পেমেন্ট অপশান আসবে, অনলাইন, ক্যাশ অ্যান্ড ডেলিভারি, পেটিএম, যেটা তোমরা চুজ করবে সেটাতে গিয়ে প্রসেস করবে। সেখানে গিয়ে তোমরা আবার অপশান পাবে মার্জিনের অ্যামাউন্ট, যে তোমরা যাকে সেল করছো তাকে তুমি কত টাকা মার্জিন রেখে সেটা সেল করছো। যেখানে আমি 600 দিলাম, এক্ষেত্রে তোমার আর্নিং হবে 71 rupees, এটাই হলো তোমার মার্জিন অ্যামাউন্ট। আর যদি তোমরা নিজের জন্য যাও সেক্ষেত্রে তোমার এখানে মার্জিন রাখার দরকার নেই, যেটাই অ্যামাউন্ট সেটাতে তোমরা অ্যাক্সেস করবে, সেটাকেই তোমরা অর্ডারটা করতে পারবে। এক্ষেত্রে নেক্সট অপশানে গিয়ে তোমরা অ্যাড টু অ্যাড্রেস, নিউ অ্যাড্রেস করতে পারো, বা যদি আগে থেকে অ্যাড্রেস দেওয়া থাকে সেই অ্যাড্রেসে তোমরা অর্ডার করতে পারো, প্লেস করতে পারো অর্ডার, এবং প্রোডাক্টটা ডেলিভারি হওয়ার পর সেই অ্যামাউন্টের মার্জিন তোমরা প্রত্যেক সপ্তাহে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে। এভাবে তোমরা ঘরে বসে আর্ন করতে পারো। তোমরা যদি এখনও মিশো অ্যাপটা ডাউনলোড না করে থাকো তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটা ক্লিক করে এই মিশো অ্যাপটা ডাউনলোড করতে পারো। এক্ষেত্রে তোমরা অনেক এক্সট্রা ডিসকাউন্ট পাবে। মিশো অ্যাপ থেকে তোমরা যে প্রোডাক্টগুলো কিনবে এটা ভীষণভাবে হাইজিন মেনটেন করে এরা প্রোডাক্ট ডেলিভারি করে, এবং তোমরা চাইলে কন্ট্যাক্টলেস ডেলিভারিও নিতে পারো। মিশোতে কোনো লিঙ্ক হয় না, এখানে একটা কোড বা একটা নাম্বার হয়। প্রত্যেকটা প্রোডাক্টের নাম্বার যেগুলো আমি সেগুলো ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, তোমরা নিজেরা নিতে পারো, নিজেদের ফ্রেন্ডস বা ফ্যামিলি মেম্বারসদের জন্যও নিতে পারো।
যদি কখনো দেখো ওই কোডটাতে তোমরা সেই প্রোডাক্টটা পাচ্ছ না, তার মানে সেটা আউট অফ স্টক। আর এরকমও করতে পারো, অনেক সময় অনেক জিনিস তোমাদের হয়তো পছন্দ হয়েছে, যেমন ধরো এই শাড়িটা তোমরা স্ক্রিনশট নিও, মিশোতে অপশন আছে, সেখানে ইমেজ সার্চে গিয়েও তোমরা সেই প্রোডাক্টটা খুঁজে পেতে পারো। তো আর দেরি নয়, তাড়াতাড়ি শপিং শুরু করে দাও। ওয়েডিং সিজনেই শপিং সব থেকে বেশি আমরা করি। এই বছর তো আমরা দুর্গাপুজোতেও সেরকম শপিং করতে পারিনি, ভালো করে মজা করতে পারিনি, সুন্দর করে সাজতে পারিনি। আমাদের মেয়েদের সাজার একটা সুন্দর অকেশনের খুব দরকার হয়, স্পেশালি ওয়েডিং এর সময় আমরা কিন্তু ভীষণ সুন্দর করে সাজি। শাড়ি হচ্ছে সেই সাজার একটা সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস, তাই না? চলো আবার দেখা হবে, সুন্দর করে সেজো, ভালো করে বিয়ে বাড়ির এনজয় করো। বাই বাই, টেক কেয়ার, গুড নাইট।